আর আমি সকাল সকাল দেখো বাচ্চাদের টিফিন করতে চলে এসেছি, স্কুল নিয়ে যাবে, একটা মজাদার টিফিন বানাবো, স্লাইস দিয়ে রুটি দিয়ে আর কি, স্লাইস রুটি হতে পারে, পাউরুটি হতে পারে। তা সবসময় পাউরুটি এমনি খেতে সারাক্ষণ সবসময় আমরা কী করি, এমনি সেকে নিয়ে খেয়ে নিই ওতে, কিংবা আরও দু এক রকম আইটেম করি। তো আজকে দেখো আমি একটু অন্যরকম করবো, এতে সবজিও দেওয়া যাবে, কিন্তু সবজি নেই আমার কাছে, তো আলু দিয়েই করব। ছোলা সিদ্ধ হলো দেওয়া যায়, সেটাও ভালো লাগে। তো এখন বাজে 6টা আর মেয়ে স্কুল যাবে, ছোটো মেয়ে, তাই টিফিন তৈরি করছি। তা দেখো তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এতে লঙ্কাও দেবো, তারপর টমেটো দেবো আর আলু সিদ্ধ দেবো, আর মা দু একটা মশলা দেবো, যার যেমন আর কি পছন্দ, যতটা টেস্টি বানানো যায়। তো আমি আর বেশি কিছু দেবো না, যেহেতু স্কুলে নিয়ে যাবে তো বেশি রিচ হলে আর মুশকিল, তাই তো টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি গলাটা মানে ঠান্ডাটা সে লেগে গেছে, তো লেগে গেছে, তো এই হচ্ছে। আর স্লাইস রুটি আমি আগের দিন এনেছিলাম, তা সে কিছু খাওয়া হয়েছে আর কিছু রয়ে গেছে, তারপরে যে ছিল তাই আমি বললাম না ওটা একটু সঙ্গে সঙ্গে এনে সঙ্গে সঙ্গে না খেলে, শেখে নিয়ে না খেলে ভালো লাগে না, তো আমি ওইটাকে একটু আলাদাভাবে বানানোর চেষ্টা করছি। ওটা এটা বানাই প্রায় আমরা, ভালো লাগে, রুটির হালুয়া আমরা বলি, রুটির হালুয়া, যাই হোক যে যেমন নাম দেবে, স্লাইস রুটির হালুয়া। তো এই যে সিদ্ধ আলু দিয়ে দিলাম, এবার এতে হলুদ দেবো আর গুঁড়ো লঙ্কা দিলে দেবো, খানিকটা চিনিও দিয়ে দেবো, লবণ দেবো, সবগুলো দিয়ে ভালো করে এটাকে মানে ভেজে নেব, তারপরে দেব রুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে। তো সেটা দেখতে থাকো, এই যে হলুদ দিয়ে দিলাম, এই লবণ দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি, বেশি একটু তেল দিলে ভালো হতো, তা আমি হয়তো তেল দিইনি, হালকাই তেল দিয়েছি, কেন স্কুলে নিয়ে যাবে আবার তার জন্যে। তো চলো এই টিফিন, সকালবেলা এই টিফিনটাই দেবো। আমি মাঝে মাঝে আগে খুব করতাম, এই টিফিন করতাম, ইডলি করতাম, ধোসা দিতাম, এইসব করতাম, এখন সত্যি কথা বলতে টাইমও হয় না, আর তার জন্যে সেইভাবে টিফিন, ভালো টিফিন দেওয়া হয় না। তো মেয়ে বলছে মা তুমি আগের মতন আর টিফিন দাও না, এখন সেই শুধু কোথায় রেডিমেড টিফিন, নাহলে এই সেই দিয়ে দাও, তা আগেকার মতন টিফিন দাও। তা আমি ঠিক আছে, তাহলে রুটি আছে এটা আগে যেমন করে দিতাম হালুয়া টাইপের, সেটা করে দেবো। তো বল ঠিক আছে করে দাও। আর গলাটা দেখো কি বিচ্ছিরিভাবে কথা বলতে দিচ্ছে না, পরে ভয়েস দিচ্ছি। তো এই যে দেখো, এবার আমি রুটি দেখাচ্ছি, রুটিটাকে আমি ছিঁড়ে 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 দিয়ে দেবো, ছোটো ছোটো টুকরো টুকরো করে, ভালোই টিফিনটা ভালোই পেটও ভরে যায়, বেশ ভালো। হ্যাঁ, আর স্লাইসের এমনিতে ওখানে কোনো ব্যাপার না, একটু ছেড়ে ছেড়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে দিলে ভালো। এবার এইটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো, ভেজে নিয়ে সস দিয়ে দেবো, বাস। সস তো আমি এখানে দেবো না, সস যদি স্কুলে নিয়ে যাবে একটা প্যাকেট, ছোটো প্যাকেট, 2 টাকার প্যাকেট, ওইটা ওর উপরে দিয়ে নিয়ে খাবে, এখানে দিয়ে দিলে খানিকটা ইয়ে হয়ে যাবে। সিদ্ধ ছোলা দেওয়া যায়, গাজর দেওয়া যায়, তো সেগুলো আমি কিছুই দেবো না, কিছু নেই আমার কাছে, তো যা আছে তাই দিয়ে বানাবো। এই টিফিনটা বেশ ভালো হয়, একবার করে দেখবে বাড়িতে, দারুণ হয়। আমাদের বাচ্চাগুলো তো খেতেই ভালোবাসে, ওরা বড়ো মেয়েও খেতে ভালোবাসে আর ছোটো মেয়েও খেতে ভালোবাসে। তা অনেক দিন পরে করছি এটা, কেননা আগে করতাম সেটা আর হয় না, তো এটা দেওয়া হয়ে যাক। সবটা অল্প অল্প করে দিচ্ছি, কেন ওটা নাড়াচ্ছি আবার দিচ্ছি, মানে মিক্স হবে ভালো। বাবার এই শরীর গলাটা এমন বেছি না, একবার শুনে নিও। তা এই যে দিয়ে দিচ্ছি, যেইটুকু ছিল তো সব দেওয়া হয়নি, এখানে দেখো সবগুলোকে দিয়ে দিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে। আর তোমরা সবাই কেমন আছে বলো, জিজ্ঞেস করা হয়নি মনে হয়, কথা বলতে বলতে ভুলে গেছি মনে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেননা এখন সব দিকেই না জ্বর হচ্ছে বাচ্চাদের, আমাদের দেখো না কবে জ্বরটাও সব ছেড়ে গেল, এখন দেখো সে ঠান্ডাটা যে লেগে রয়েছে, তো লেগে রয়েছে এখনও যায়নি, সবারই যেন ঠান্ডাটা এখনও লেগে রয়েছে। তো চলো দেখতে থাকো।